আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই অল্প সময়ে কেক ডেকোরেশনের লেমন ফ্লেভারের পাইপিং জেল তৈরি করে দেখাবো। পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ঘরে খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে এই পাইপিং জেল তৈরি করা যায়, তাই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই রেসিপির প্রস্তুত প্রণালী। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা যদি পাইপিং জেলে মিষ্টি বেশি পছন্দ করেন সেই অনুযায়ী আর একটু বাড়িয়ে দিবেন। আমি যেই পরিমাণে চিনি দিয়েছি এতে করে পাইপিং জেলের মিষ্টিটা মিডিয়াম থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাইপিং জেলের সবচেয়ে মূল উপকরণ কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, যেহেতু লেমন পাইপিং জল তাই লেবুর রস তো দিতেই হবে। আর লেবুর রসটা দেওয়ার ফলে এই পাইপিং জলটা একটু টক হবে। আপনারা এই টক ভাবটা না চাইলে তাহলে লেবুর রসটা বাদ দিয়ে দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লোতে দিতে হবে, কারণ প্রথমেই বাড়িয়ে দিলে এই মিশ্রণটা কিন্তু দলা দলা পেকে যেতে পারে। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাত্র 10 সেকেন্ডের মতো একটু নাড়া বন্ধ করেছি, এরই মধ্যে দলা পেকে যেতে শুরু করেছে, তাই এই মিশ্রণটা খুবই ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আর এই পাইপিং জেলটা তৈরি হতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা লেমন এসেন্স। লেমন এসেন্স দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে গ্রিন ফুড কালারও ব্যবহার করতে পারেন। আপনারা যে পাইপিং জেল তৈরি করবেন সেই ফ্লেভারেরই এসেন্স ব্যবহার করবেন। এতেও এরই মধ্যে যখন দেখবেন এরকম একটা থকথকে ভাব হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ বেশি ঘন করলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। এই পাইপিং জেলটাকে খুব ঘন ঘন নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই পাইপিং জেলটাকে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো দলা পেকে থাকলেও সেটা আর হবে না। এখন খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার ফলে খুব স্মুথ একটা পাইপিং জেল তৈরি হবে। এই তো খুবই অল্প সময়ে তৈরি করে ফেললাম লেমন ফ্লেভারের পাইপিং জেল। আপনারা এই পাইপিং জেলটা নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। এই পাইপিং জেলটা দিয়ে আমি একটা কেক ডেকোরেশন করেছি, ইনশাল্লাহ এই কেকের রেসিপি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এরকম আরও নতুন রেসিপি আপলোড করলে সবার আগে আপনি দেখতে পারেন। আর ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।